সিপিএম এর হয়ে প্রার্থী হওয়ার কারণে বাড়িতে ঢুকে মারধর করা হলো এক যুবককে। শনিবার ঘটনাটি ঘটেছে কাকসা থানার কালীগঞ্জ এলাকায়। প্রশান্ত রুইদাস নামে সিপিএম এর ওই প্রার্থীর অভিযোগ, তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা এদিন তার বাড়িতে চড়াও হয়ে তাকে ব্যাপক মারধর করেছে। এমনকি রেয়াত করা হয়নি তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও বৃদ্ধ বাবাকেও। এদিন হাসপাতালের শয্যায় শুয়ে তিনি বলেন, সিপিএম করার অপরাধে তার বাড়ির পাশে বেড়া দিয়ে তার বাড়ির মূল রাস্তাটি বন্ধ করে দিয়েছে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিষয়টি বিভিন্ন জায়গায় জানিয়েও কোন রকম সুরাহা পাননি বলে অভিযোগ করেন ওই যুবক। ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সিপিএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। প্রশান্ত রুইদাসকে মারধর করার অভিযোগে এ পর্যন্ত তিনজনকে আটক করেছে কাকসা থানার পুলিশ। সিপিএম এর পঞ্চায়েত সমিতি 57 নম্বর সংসদের ক্যান্ডিডেট পঞ্চায়েত সমিতি সিপিআইএম, তো ইদানিং আমাদের ওরা বুঝতে পেরেছিল যে ওরা দাঁড়াবে, ওই জন্য আমাদের রাস্তাটা যে রাস্তা দীর্ঘদিন আমরা পেরোই সেই রাস্তাটা তৃণমূলী লোকরা বন্ধ করে দেয়। তো তারপরে আমি দাঁড়াই, তারপরে হুমকি ধমকি দেয়, তো কোনো রকম কাজ হয়নি। তারপরে আজকে ইদানিং রাস্তাটার জন্য আমরা কিছু মিডিয়া এসেছিলো, ওরা ছবি টবি তুলছিলো, তো ওদেরকে মারধর করে তারপরে আমাকে রাস্তায় ফেলে বুকে লাথি কপালে মুখে 5-7 জন মিলে বেধড়াক মার দেয়, মেরে আমাকে রক্ত পাত করে দেয়। আমার বউ ছাড়া দাসে আমার বউকে মারধর করে, আমার বোনকে টানা হিজড়া করে জামাপত্র এসে সব ছিঁড়ে দেয়, তৃণমূল করে তৃণমূল করে। দু একটা বিজেপি ছেলে আছে, তারা তৃণমূলের সাথে প্যাকটাপ আছে, যেমন মুক্তি রুইদাস বলে আমি বিজেপি, কিন্তু তৃণমূল করে। লাল রুইদাস, মুক্তিপদ রুইদাস, দেবলাল রুইদাস, ফটিক রুইদাস, এইসব এরা মেধরক মারধর করে। এরা কোন পার্টি করে? এরা সব টিএমসি। আমার মুখে মুখে লাথি মেরেছে, কোমরে লাথি মেরেছে, তারপরে ঘুষি দিয়ে মুখ মুখ সব দেখছেন ফাটিয়ে দিয়েছে একবারে। আহত বলতে আমার বাবাকে মারধর করেছে, আমার বোনকেও মারধর করেছে, কাপড় জামা ছেঁড়াছেড়ি করে দিয়েছে। আর আমার বউ আমাকে মারধর করেছিল তখন এসেছিলো ছাড়াতে, সেই সময় আমার বউকেও মেরেছে, মাথার মধ্যে ঘুষি মেরেছে। আমার বউ 7 মাসের প্রেগনেন্ট, তো ওখানে ঘুষি মারার ফলে সঙ্গে সঙ্গে ওখানে একজনে পড়ে যায়, বাড়িতে আমরা তুলে নিয়ে যায়, তারপরে অ্যাম্বুলেন্স করে এই হসপিটালে নিয়ে আসা হয়। তো আমার ভয় লাগছে, আমি নমিনেশন করেছি, আমার ভয় লাগছে যে আমাকে প্রাণে মেরে ফেলে দেবে নাকি, সেই চেষ্টা হচ্ছে নাকি যাই না, আমার সেই ভয়টা খুবই লাগছে। প্রশাসন বলতে কিছু নাই, আমাদের রাজ্যে এসেছিলো পুলিশ, পুলিশ তো আমাদের সাথে কোনো কথাই বলেনি, পুলিশ তোমার ওদের সাথে কথা বলে চলে গেল, আমাদের সাথে কথা বলেনি কোনো রকম। পাঁচটা কুত্তা পুলিশ সিপিএম এর প্রার্থী দিয়েছে, তার জন্য ওকে প্রায় 9:30-10 সময় ওকে মারধর করছিল। কারা? টিএমসি, তৃণমূল লোকেরা। চেনেন তারা কারা? হ্যাঁ, দুলাল রুইদাস, মুক্তি রুইদাস, ফটিক রুইদাস, অপু রুইদাস, ওরা সবাই মিলে ওকে মারামারি করছিল, ওকে মারধর করছিল। আর ওকে ছাড়াতে গিয়ে ওরা আমাকে মারে সদ্য, আমাকে পেটে লাথি মেরে ফেলে দেয়, আমার গলাতে একটা সোনার চেন ছিল সেটা পর্যন্ত ছিঁড়ে নিয়ে যায়, আর আমাকে বাঁচাতে গিয়ে ওকে আমার ননদকেও ওকে মারধর করে। আপনি কি অন্তঃসত্ত্বা? হ্যাঁ, আমি 7 মাসের প্রেগনেন্ট। চিৎকার চেঁচামেচি হয়েছে এবং হচ্ছে আমরা পুলিশ অফিসার, পুলিশ অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছি, যিনি হচ্ছে গোটা ঘটনাটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং পুলিশের উচ্চতর কর্তৃপক্ষরা এসেছিল, এসিপি সিআই সহ সমস্ত থানার ওসিআইসিরা ছিলেন। আমরা স্পষ্ট বলেছি যে এই প্রশান্ত রুইদাস এ সিপিএম করে বলে, আজকে নয়, 2011 সালের পর বারবার আক্রান্ত হয়েছে, ও দোকান ঘর হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে, ও হচ্ছে প্রায় 7 মাস 2011 সালের পর হচ্ছে ঘর ছাড়া ছিল, আজকে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছে। আপনাদের সাংবাদিক বন্ধুরা গেছিলেন যে হচ্ছে খবর করতে, এবং সেই খবর যখন করতে গেছেন ওর ঘর চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে, তখন প্রথমে সাংবাদিক বন্ধুদের মারধর করে, বললাম এটা দুর্গাপুরে চলবে? এটা সাংবাদিকরা খবর করতে গিয়ে মার খাবে? তারপরে প্রশান্ত মার খায়, এবং আপনাদের সাংবাদিকদের সামনে দেখেছেন তার 7 মাসের প্রেগনেন্ট বউ, তাকে হচ্ছে যে মেরেছে তৃণমূল এবং বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা, এবং তার বোন, তার বোনের হচ্ছে জামাকাপড় ছিঁড়ে দিয়েছে। তা আমরা বলছি যে আমরা এতদিন বলছিলাম না যে তৃণমূল এবং বিজেপি এক,
কালীগঞ্জে আসলে তৃণমূল এবং বিজেপি অ্যাডজাস্ট করে নিয়েছিল যে যে সিটে তৃণমূল জিতবে না ওদের বিরুদ্ধে বিক্ষুব্ধ আছে, সেখানে বিজেপি জিতলে তারা তৃণমূলে জয়েন করবে, এটা অলরেডি এস্টাবলিশ সত্য কালীগঞ্জে হয়ে গেছে। কিন্তু যেহেতু কালীগঞ্জ আর টিটিকেলায় আমাদের ক্যান্ডিডেটরা দাঁড়িয়ে পড়েছে, সে বাড়া ভাতে ছাই পড়েছে, তাই হচ্ছে তাদের উপর আক্রমণ। আমরা বলেছি তিনজন না চারজনকে ডিটেন করেছে, আমরা বলেছি অবিলম্বে যারা দোষী তাদের হচ্ছে গ্রেপ্তার করতে হবে। এই সাংবাদিকদের উপর আক্রমণ, আমরা তো জন্মেছি ঠিক আছে মার খাবো, মার খেয়ে সিপিএম পার্টি বড়ো হয়েছে আর মার খেয়েই জন্ম হয়েছে, এইভাবে মানুষ হচ্ছে সিপিএম পার্টিকে দেখে। কিন্তু সাংবাদিকদের উপরে মারবে, দুর্গাপুরে অরাজকতা চলবে? পুলিশ বললো যে আমরা সাংবাদিকদের সাথে কথা বলবো যারা হচ্ছে যে ঘটনাস্থলে গেছিল। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই, অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্চীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার, এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়, কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161378, 7477161398 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697।
এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।